হয় অবশেষত নিশ্চিত হল অমিত শাহর অসম ভ্রমণের কার্যসূচী। ইতিমধ্যে প্রথমে যদিও বা ঘোষণা করা হয়েছিল যে 6 এপ্রিলত আহিব, তারপর 6 এপ্রিলের যে তারিখ সেই তারিখ বাতিল করে 8 এপ্রিল বলে ঘোষণা করা হয়েছিল। 8 এপ্রিলের তারিখটি বাতিল হয়েছিল, কিন্তত অবশেষত আজির দিনটি নিশ্চিত হয়েছে যে অহা 9 এপ্রিলত আহি অসমত তিনিখনক সভাত অংশ লব অমিত শাহে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে অসমৰ তিনিখন যে সভা আছে নির্বাচনী সভাত অংশগ্রহণ করব, তার এখন অনুষ্ঠিত হব লক্ষিমপুরত। লক্ষিমপুরের এই বাণিজ্য মহাবিদ্যালয় খেলপথার চুকুলি ভৈয়ার বাণিজ্য মহাবিদ্যালয় খেলপথারত ইতিমধ্যে যুদ্ধকালীন প্রস্তুতির যখন আয়োজক আছে আয়োজকসকলে প্রস্তুতি চলাই থাকা দেখা আমি দেখবলে পাইছো। যে ইয়াত ইতিমধ্যে আমার হাতত থাকা তথ্য অনুসরি অরুণাচল দুখন মিটিং এটেন্ড করার পিছত বিমানের আহি লীলাবাড়ী বিমানবন্দরত অবতরণ করব, তারপরে পথে আহি এই স্থানত উপস্থিত হয়ে চুকুলি ভৈয়া বাণিজ্য মহাবিদ্যালয় খেলপথারত উপস্থিত হয়ে এক বৃহৎ জনসভাত অংশগ্রহণ করব আর সঙ্গ দিব অসমৰ মুখ্যমন্ত্রী লগতে অসমৰ বহুকেইজন মন্ত্রীয়ে সঙ্গ দিব আর তারে প্রস্তুতি দেখবলে পোৱা গৈছিল। মই পুনৰ কৈছো প্রথমতে তারিখ আছিল 6 এপ্রিল, 6 এপ্রিল বাতিল করার পিছত 8 এপ্রিলের তারিখ পুনৰ ঘোষণা করা হয়েছিল আর অবশেষত 8 এপ্রিল তারিখটি বাতিল হয়েছিল আর অবশেষত আজি নিশ্চিত হয়েছে যে 9 এপ্রিলত আহি অমিত শাহ কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ আহি 9 এপ্রিলত লক্ষিমপুরত উপস্থিত হব আর লক্ষিমপুরত চুকুলি ভৈয়াত এই সভাখন অনুষ্ঠিত সভাখনত উপস্থিত থাকার পিছত গহপুরলে যাব, গহপুরের পিছত তিনিচুকীয়ালে যাব। মই সমগ্র পরিবেশ দেখাই আছো আর এই সভাখনতে বহু সংখ্যক লোক, প্রায় 17,000 লোক, প্রায় 17,000 লোক সমবেত হওয়া বা সমবেত করার সিদ্ধান্ত করেছে বা পরিকল্পনা করেছে যখন বিজেপি কার্যকর্তা আছে তেওঁলোকে। আর ইতিমধ্যে বহু অঞ্চলের এই স্থানলৈ যাতে যখন বিজেপি সমর্থক বা দলীয় সমর্থক আহিব পারে তার ব্যবস্থা করেছে আর ইতিমধ্যে প্রশাসনে কটকটিয়া নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। মই দেখাই আছো এয়া যুদ্ধকালীন প্রস্তুতির অমিত শাহর সভাখন অনুষ্ঠিত হবলগা যে পেন্ডেল, সেই পেন্ডেলের কাম চলি আছে। মোর বিজেপি কার্যকর্তা আছে, মই কথা পাতবলে যত্ন করিম যে আমি গম পাইছো ইতিমধ্যে যে প্রথমতে 6 এপ্রিল কেনসেল হল, তারপর 8 এপ্রিল সেটাও কেনসেল হল আর অবশেষত এটা নিশ্চিত হয়েছে যে 9 এপ্রিলত আহিব। ততাতয়াকে সার কামবিলাক করবলগা আছে নহয় জানো? ততাতয়াকে মানে কি, আমি তো একদম যুদ্ধকালীন প্রস্তুতি আমার চলি আছে, আপনাদের দেখিছে যেহেতু আমার দেশের সন্মানীয় গৃহমন্ত্রী আহিব, গতি আমি সকলো তেখেতক মানে সকলো আমি তেখেতক আদরিবলে সাজু হয়ে আছো। লগতে আমার স্থানীয় বিধায়ক সন্মানীয় শ্রীযুত মানব ডেকা ডাঙরিয়ার নেতৃত্বত আমার যুব মোর্চার প্রায় 3,000 যুবক যুবতী আমি সাজু হয়ে আছো তেখেতক আদরিব কারণ। কিমান লোক ইয়াত সমবেত হব সভাখনত? ইয়াত প্রায় 60,000, 60,000, 60,000 প্রায় 60,000 মানুষ ইয়াতে সমাবেশ হব। গতি আপনাদেরকেও নিমন্ত্রণ জানালো আর আপনাদের এই চ্যানেলের যোগেদি সমূহ রাইজক আমি আমন্ত্রণ জানাইছো আমার এই ইয়ালে আহক চুকুলিবাড়ি ফিল্ডলে আহক। মূলত যিজন বিজেপি সমর্থক বিজেপি প্রার্থী ইপিনে ডিব্রুগড় যদি চাওয়া যায় তাহলে তিনিচুকীয়াত এখন সভা আছে আর লক্ষিমপুর, বিশেষত লক্ষিমপুর আর তেজপুরের প্রার্থী দুজনক, তেজপুর ইপিনে গহপুরত এখন সভা আছে। কেবল লক্ষিমপুরের প্রার্থীজনক সমর্থন দিব কারণে হয়তো কেন্দ্রীয় যিজন গৃহমন্ত্রী তেখেত আহি উপস্থিত হয়েছে নহয় জানো? সেই বলে কলে একচুয়ালি বেয়া হব। এটা আমি আপনার এইটো কব পারো আমার ইয়াত যখন সভা হব এখন আমার এখন বিশাল সভা হব, গতি তাতে রাইজক সম্বোধন করবলে তেখেত আহিছে। বিজেপি কার্যকর্তা মানে জনা যত্ন করলে পুনর জানাও যে দর্শকসল যে লক্ষিমপুরের পিছত গহপুরত অনুষ্ঠিত হব এখন বিশাল সভা, গহপুরের পিছত তিনিচুকীয়াত হব আর নিতান্তই কব লাগবে যে কেবল প্রদান বড়াক উদ্ধার করবর কারণে। এই মুহূর্তে এটা কথাই কব পারি, কেবল প্রদান বড়ার প্রধান বিজেপি প্রার্থী প্রদান বড়াক প্রদান বড়ার প্রতি রাইজর যে সমর্থন সে আদায় করবর অমিত শাহে উপস্থিত হবই অহা 9 তারিখে। আর অমিত শাহ অহার পিছত হয়তো আর বিপুল উৎসাহে যখন বিজেপি সমর্থক আছে তেওঁলোকে নির্বাচনের যে যুঁজত হয়তো নামি পড়ব, হয়তো নিমিষতে পথ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঢৌ সৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু প্রায় ইতিমধ্যে বিজেপি সমর্থকসকলে এটা কথা দাবি করেছে যে 60,000তকৈ অধিক লোক সমবেত হব আর তার প্রস্তুতি ইতিমধ্যে চলি আছে। আর যদি সচাই 60,000তকৈ লোক যদি ইয়াত সমবেত হবলে অধিক লোক সমবেত হবলে হয় নিতান্তই কব লাগবে লক্ষিমপুর লোকসভা সমষ্টির সেই দিনারপরাই হয়তো নির্বাচনী যে প্রেক্ষাপট সলনি হব। আর অমিত শাহক লো ইতিমধ্যে যথেষ্ট উৎসাহী যখন বিজেপি কার্যকর্তা আছে তেওঁলোক উৎসাহী, যেহেতু লক্ষিমপুর আর স্টার ক্যাম্পেইনার কেন্দ্রীয় পর্যায়ের স্টার ক্যাম্পেইনার লক্ষিমপুরত তেনেকুৱা ধরনের কোনো শিডিউল নাই, আগতীয়া ইতালেকে কোনো জাননি নাই, কেবল অমিত শাহে আহিব। আর সেই অমিত শাহ অহার পিছত গৃহমন্ত্রীগী অহার পিছতে হয়তো লক্ষিমপুরের যে বিজেপির নির্বাচনী প্রেক্ষাপট তাৎক্ষণিকভাবে সলনি হওয়ার সম্ভাবনা আছে। আর পুনের কোথাও যে 9 তারিখে দিনের 12:30 বজাত আহি এই স্থানত উপস্থিত হবহি কেন্দ্রীয় গৃহমন্ত্রীগী আর তারপরে রওনা হব গহপুরলে, গহপুরের পিছত তিনিচুকীয়াত এখন বিশাল জনসভাত অংশগ্রহণ করব। আর যদিও বা পূর্বতে যে তারিখ নির্ধারণ করেছিল সেই তারিখ কিবা
কারণ বাতিল করেছে সেই কারণ এটালে রাজহুয়া করা হওয়া নাই, কিন্তু অবশেষত অমিত শাহ অহার যে খবর নিশ্চিত খবর সেই খবরটোয় বিজেপি শিবিরত কিন্তু তুমুল একটা উৎফুল্লিত পরিবেশ বা একটা ভাল পরিবেশ নির্বাচনের যে ঢৌর সৃষ্টি করবা পরিবেশ সেই পরিবেশ সৃষ্টি হয়েছে। আর সময় দেখা পাওয়া যাব যদি সচাকই 60,000 লোক ইয়াত সমবেত হয় বা অমিত শাহক কেন্দ্র করে নির্বাচনী প্রেক্ষাপট কেনদরে তাৎক্ষণিকভাবে সলনি হয় সেয়া সময় লক্ষণীয় হব। কিন্তু একটা কথা মানি কবই লাগবে যে কেবল এজন এজন প্রার্থীক উদ্ধার করবর কারণে এজন প্রার্থীর প্রতি যে কর্মী সকল বা রাইজর যে সহমর্মিতা সে আদায় করব কারণে কারণে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ উপস্থিত হবেই লক্ষিমপুরত অহা 9 তারিখে এই চুকুলিভরিয়া লক্ষিমপুর বাণিজ্য মহাবিদ্যালয় খেলপথার।